বন্ধুরা, আমরা জসীমউদ্দীনের পল্লী জননী এই কবিতাটি পড়ছিলাম। আজকে আমরা এই কবিতার কয়েকটি লাইনের একটু অর্থ জেনে নিব। আসো লাইনগুলো আগে জেনে নিই। রুগ্ন ছেলে শিয়রে বসিয়া কত কথা পড়ে মনে, কোনোদিন সে যে মায়েরে না বলে গিয়েছিল দূর বনে। সাজ হয়ে গেল আসে না কো আই ঢাই মার প্রাণ, হঠাৎ শুনিল আসিতেছে ছেলে হর্ষে করিয়া গান। এক কোঁচ ভরা বেথুল তাহার ঝামুর ঝুমুর বাজে, ওরে মুখ পোড়া কোথায় গিয়াছিলি এমনই একালি সাজে। তার মানে বন্ধুরা, তার সন্তানের প্রতি তার যে মায়া এবং তার যে দুশ্চিন্তার একটি বিষয় সেটি কিন্তু এখানে ফুটে উঠেছে। তার মানে একদিন এই যে অসুস্থ সন্তানটি সে না বলে অনেক দূরে কোনো বনে গিয়েছিল এবং সেটি কিন্তু তার মাকে না জানিয়ে, এ কারণেই তার মা কিন্তু খুবই দুশ্চিন্তিত হয়ে পড়েছিল। এবং সে কখন ফিরে এসেছে, সাজ হয়ে গেল আসে না কো আই ঢাই মার প্রাণ, তার মানে সন্ধ্যা হয়ে গিয়েছিল তাও সে তখনও ফিরে আসেনি। হঠাৎ শুনিল আসিতেছে ছেলে হর্ষে করিয়া গান। হর্ষ মানে কি বন্ধুরা? হর্ষ মানে হচ্ছে আনন্দ। তার মানে সে কিন্তু অনেক আনন্দের সাথে গান গেয়ে গেয়ে ফিরে আসছিল। এবং এক কোঁচ ভরা বেথুল তাহার ঝামুর ঝুমুর বাজে। বন্ধুরা, এখন প্রশ্ন হতে পারে এই বেথুল কি? বেথুল হচ্ছে বেত গাছের ফল। আশা করি তোমাদের পরীক্ষায় যদি আসে তোমরা সকলেই এর উত্তরটি সঠিকভাবে দিতে পারবে, যে বেথুল মানে হচ্ছে বেত গাছের ফল। তারপর সে এক কোঁচ ভরা, তার মানে হচ্ছে সে তার জামার আস্তিন ভর্তি করে এই বেত গাছের ফল নিয়ে আসলো। এবং এটা দেখে তার মা বলল, ওরে মুখ পোড়া কোথায় গিয়েছিলি এমনই এ কালি সাজে। তার মানে তার মা তার কাছে জানতে চাইলো এবং তার জবাবদিহিতা চাইলো যে সে তাকে না বলে কোথায় চলে গিয়েছিল এবং এতক্ষণ পর্যন্ত সে কোথায় ছিল, এটি কিন্তু তার মা তার কাছে জানতে চাইলো। বন্ধুরা, আশা করি এই ভিডিও দেখে তোমরা বুঝতে পেরেছো তার মা আসলে তার প্রতি কতটা মায়া মমতা অনুভব করত, যে সে যদি কোথাও না বলে দূরে চলে যেত তাহলে তার মা আসলে কীরকম অনুভব করত এবং কীরকম দুশ্চিন্তিত সে হয়ে পড়তো। এই ভিডিও দেখে তোমরা যদি কোনো প্রশ্নের সম্মুখীন হও তাহলে সেটি আমাদেরকে লিখে জানিয়ে দাও। আমরা ফিরে আসবো আবারও তোমাদের কাছে পরের ভিডিওগুলোতে।